আমি তাকে কোরআন হাদিসকে দাওয়াতনা করার জন্য সর্বদা অবগত আছি। আর সম্মানিত মা বোনেরা, আপনারা সময় নষ্ট না করে অতি তাড়াতাড়ি মসজিদের মাহফিলে প্যান্ডেলে এসে বসে যান। আসলে প্যান্ডেলের মানুষ যদি না বেশি না হয়, কোরআন হাদিস থেকে সেভাবে কথা বলতেও কষ্ট হয়। আসসালামু আলাইকুম। وعليكم السلام. السلام عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، نشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله. صلو مجھے کچھ ملے یا نہ ملے محمد ملے یا علی مشیخ جیسے ہے اللہ ملے بلغ العلا بکماله کشفت تجا بجماله حسنت جميع خصاله. يا إلهي کر دے ہم اس نبی کے سامنے جس نے تن تن شہید ہوگا احد کی میدان میں بلاغ لولا بکماله کشفت تجا بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله. আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান রব্বুল আলামিন আজকে এই সুন্দর পরিস্ফুটন একটি দিনে রব্বুল আলামিন
আমাদের মসজিদুল ফাতাহ কমপ্লেক্সের উদ্যোগে 11তম বিরাট ইসলামী জালসার কিছু বলার আমাকে তৌফিক এনায়েত দান করলেন, সে আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর গুজার করছি। আমার প্রিয় ভাই মোহাম্মদ হারুন ভাই, তিনি তার সঙ্গে যোগাযোগ হয়েছে, যদিও আমি কালকে ছিলাম না, যার ফলে আমার কালকে দুটো প্রোগ্রাম ছিল, আমি এসেছি ভোরের দিকে, যার ফলে আমি এখানে হারুন ভাইয়ের সঙ্গে প্রতিবারই যোগাযোগ হয়। এবারও আমি এসেই তাকে ফোন দিলাম, বললেন চলে আসুন কিছু আলোচনা করার জন্য, তো সেই উদ্যোগে আমি আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন কিছু বলার অল্প সময় তৌফিক এনায়েত দান করেন। মহান রব্বুল আলামিন শুকরিয়া জ্ঞাপন করছি, الحمد لله رب العالمين الله تعالى প্রশংসা। এরপরে শত কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এ নিয়ামতের শুকরিয়া করো, আর যদি শুকর গুজারি হও মানুষ তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি শুকর গুজারি না হও মানুষ তাহলে আমার পক্ষ থেকে তোমাদের জন্য আজাব রয়েছে। সুতরাং আমাদের বড় নিয়ামত কি আল্লাহ তাআলা বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজাও, রব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষদেরকে জোড়া জোড়া সৃষ্টি করলেন, একজন নারী একজন পুরুষ সৃষ্টি করেছেন, পৃথিবীর তাসবীরকে রঙিন করেছে, নারী জীবন চিত্তের উষ্ণতা নারী সেটারে ধ্বনি। আল্লামা ইকবাল বলেছেন যে পৃথিবী রঙিন করেছে একজন নারী এবং একজন পুরুষ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন। পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চিরকাল চিরকল্যাণকর, নারী অর্থে রয়েছে, নারী অর্থে রয়েছে নর, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নর নারী দিয়ে এই জমিনকে সিক্ত করেছে। আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন খালাকাকুম মিন তুরাবিন, আল্লাহ তাআলা আমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন, এরপর কি বললেন, ওয়া মিন আয়াতিহি আং খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা তাওয়া রহমাতান। রব্বুল আলামিন বলেন, তোমাদের হতে একজন পুরুষ হতে একজন নারী সৃষ্টি করে দিয়েছি, তারপর তোমাদের ভালোবাসার মানুষ সৃষ্টি করেছি, তোমাদের সঙ্গী সৃষ্টি করেছি, যাতে করে পৃথিবীর বুকে একে অপরের থেকে তোমরা শান্তি লাভ করো। আমার মা বোনেরা, কথা সংক্ষেপ, আল্লাহর নবী সোনার জমান দিয়াম তিনি বর্ণনা করলেন, আমার সাহাবী আবু হুরাইরা থেকে হাদিস, তিনি বলেন আমার জাতিকে বলে দেন, আমার উম্মতকে মা বোনদেরকে বলে দেন, পৃথিবীর মা বোনেরা যদি চারটি কাজ করে তাহলে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে ওই মায়েরা যে জান্নাতের যে দরজা দিয়ে ঢুকবে সেই দরজা দিয়ে ঢুকানো হবে। প্রথমটি হলো মা বোনদেরকে সলাত আদায় করতে হবে, আজ আমরা সলাত ভুলে গিয়েছি, নামাজ পড়তে জানি না, মা বোনরাও তো নামাজ পড়েন না। দুই নম্বর হরম, যারা রমাদান মবারকে রোজা রাখবেন, আমার আল্লাহর নবী সোনার জবান দিয়াম আল্লাহর তরফ থেকে ঘোষণা করে দিলেন, ও মা ও বোন তোমরা যদি রমাদান মবারকে রোজা রাখো জেনে রেখে দাও, কিয়ামতে মুসিবতের দিনে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের আটটি দরজার যে কোনো একটি দিয়ে ঢোকাবে। তিন নম্বর হরম, যে মায়েরা স্বামী ভক্তি করবে, আজকাল তো মায়েরা মারা ডোন্ট কেয়ার করে স্বামীদেরকে, আলতা লাগাইয়া লিপস্টিক লাগাইয়া নানান ধরনের মেলায় যায় স্বামী, আপনার এমনি করে অনেক জায়গায় কাজ করে, বাড়িতে যখন আসে মাদের উচিত সেই
স্বামীদেরকে বরণ করে নাও। অথচ আজকের যুগে আমরা দেখছি বোনেরা আপনারা স্বামী ভক্তি করেন, এটা ঠিক নয়। স্বামী ভক্তি করতে হবে। 4 নম্বর হলো আপনাদেরকে পর্দায় থাকা লাগবে। স্বামীরা মেয়েরা চাকরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই স্বাধীনতা দিয়েছে, কিন্তু পর্দার মধ্যে থেকে চাকরি বাকরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন للرجال نصيب مما اكتسب وللنساء نصيب مما اكتسبنا رب العالمين বলেন পুরুষ যা উপার্জন করবে, পুরুষ ব্যাংকে চাকরি করবে, সেটা পুরুষের। আর বোনেরা যদি কোনো অফিসে চাকরি করে, বোনেরা যদি কোনো উচ্চ বিদ্যালয়ে কোনো আপনার বিদ্যালয়ে চাকরি করে, আল্লাহ তাআলা পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। সেই মায়ের সেই টাকাটা হলো সেই মায়ের। মা যদি ইচ্ছা করে তার পুরুষকে দিতে পারবে, স্বামীকে দিতে পারবে, এই টাকার ব্যাপারে পুরুষদের কোনো অধিকার না। এত সুন্দর অধিকার কোরআনুল কারীম পৃথিবীর যে জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গাইডলাইন দিলেন, কোরআনুল কারীমের এত স্বাধীনতা দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর মানুষদের মেয়েদেরকে পর্দায় থাকা লাগবে, কথা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। নবীজির কাছে কিছু সাহাবী এসে প্রশ্ন করলেন, আল্লাহর নবী পৃথিবীর বুকে কাকে দেখলে তার নয়নটা জড়িয়ে যাবে? স্ত্রীদের জন্য বিশ্ব নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করছেন, ও মা ও মা আপনি জেনে রেখে দিন, তোমার জেনে রেখে দিন, ওই পুরুষের জন্য, পুরুষের চোখের জন্য তোমাকে তৈরি করা হয়েছে, পুরুষের চোখের শান্তির জন্য তোমাকে তৈরি করা হয়েছে। নবীকে প্রশ্ন করা হলো কোন নারীকে উত্তম, কোন নারীটি বেটার, বেস্ট, গুড? আল্লাহ নবী সোনার জবান দিয়ে বলে দিলেন, ওই নারীটাই উত্তম যে নারীকে দেখলে সেই তার পুরুষ তার স্বামীর চোখ জোড়ায় যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিলেন পৃথিবীর বুকে তিনজনের জন্য লানো। 1 নম্বর হলো কেউ যদি অফিসে ফাঁকি দেয়, কেউ যদি ওই মনিব মনিবের ঘরে কাজ করতে গিয়ে যদি কাজে ফাঁকি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিলেন ওই পুরুষের জন্য লানত। 2 নম্বর হলো ওই নারীর জন্য লানত, যে নারী তার স্বামীর জন্য খারাপ কাজগুলো করবে, স্বামীকে ডিনাই করবে, স্বামীকে ওবে করবে না, রেসপেক্ট করবে না। নবী আমার সোনার জবান দিয়ে জানিয়ে দিলেন পৃথিবীর আমার উম্মতেরা জেনে রেখে দাও, ও আমার মা জাতি জেনে রেখে দাও, তোমার জন্য যদি স্বামীও খুশি হয় তাহলে মহান রব্বুল আলামিন তোমাকে লানত করবে। 3 নম্বর হলো ওই মানুষ যারা নেশা করবে, ড্রাগ অ্যাডিক্টেড হবে, আলহামদুলিল্লাহ সংক্ষেপে বলবো, 3 নম্বর হলো যারা ড্রাগ অ্যাডিক্টেড পৃথিবীর বুকে যারা নেশাগ্রস্ত ওই যুবক, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন ওই যুবকটা হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। এরপরে সাহাবরা জিজ্ঞেস করলেন আল্লাহর নবী তারপরে কোন নারীটি শ্রেষ্ঠ? 3 জাতির কথা বলা হয়েছে, যে নারীকে দেখলে পুরুষের চোখ জোড়া যায়। 2 নম্বর হলো যে নারীটা এমন কাজ করবে যা পুরুষের পছন্দ, যে নারীটা এমন কাজ করবে পুরুষ অপছন্দ করবে না। এই 3 জাতীয় নারী হলো আল্লাহর নবী ঘোষণা করেছেন পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ নারী। নবী আমার সোনার জবান দিয়ে ওয়াজ করছেন, জাতিকে বলে দেওয়ার জন্য বলছেন, আমার জাতিকে বলে দিন, আমার সাহাবারা আমার জাতিকে বলে দিন, যে জাতি যে নারী নারীর স্বামী সন্তুষ্ট জেনে রেখে দাও, মরার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবরে তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দিবে। আমার ভাই আমার আমার বন্ধুগণ, ও মা আপনার স্বামী
ইমানের সঙ্গে ভালো ব্যবহার করবেন। আমি হাদিসের উদাহরণ দিচ্ছি, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর ভিতরে বসা, মসজিদে নববীর ভিতরে বসে রয়েছেন, নবীজি আমার বললেন সাবারারে, জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, নবী আমার বললেন সাবারা জেনে রেখে দাও, তোমাদেরকে একটি জান্নাতের এক জান্নাতি মানুষের কথা বলবো, একজন জান্নাতি মানুষ এখন মসজিদে নববীর ভিতরে ঢুকবে। সাবারা চাও চাই করতে লাগলেন, নবী কার বা কার কথা বলেন, কার কথা বলবেন? একজন গরিব সাহাবি মসজিদের ভিতরে ঢুকলেন, দেখা গেল সে ওযু করছে, তার গা দিয়ে ওযুর পানি টপ টপ করে পড়ছে, তার মুখ মুন্ডল দিয়ে ওযুর পানিগুলো টপ টপ করে পড়ছে। নবী আমার ঘোষণা শোনার জবান দিয়ে ঘোষণা করে দিলেন, সাহাবীরে জেনে রেখে দাও, আমার এই সাহাবিটা হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বললেন, পরপর তিন দিন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার জবান দিয়ে এই কথাটি বললেন, তিনি একটু টেস্ট করার জন্য, একটু এনভায়রনমেন্টটা কেমন এটা টেস্ট করার জন্য সেই সাহাবীর বাড়িতে তিনি পরপর তিন দিন থাকলেন। দেখতে পাইলেন সাহাবীর তো তেমন কোনো আমল নাই, এশার নামাজটা তিনি জামাতে পড়েন, গভীর রজনীতে উঠে তিনি তাহাজ্জুদ পড়েন। নবীকে বললেন, আল্লাহর নবী, সাহাবীর ভিতরে তো কোনো বিশেষ স্পেশাল আমল আমি দেখতে পেলাম না। নবী আমার বললেন, সাহাবীকে ডাকেন সাদিন, তুমি সকল ফরজ ইবাদতের পরিবর্তে করার পরে আর কি কাজ করো? তিনি বললেন, আল্লাহর নবী, আমি আমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করি। শুধু যে নারীরা তার পুরুষের সঙ্গে ভালো ব্যবহার করবে তা নয়, তা নয়, ও ভাই আমাদের স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করবে। নবী আমারও বললেন, আর কি কাজ করো? তিনি বললেন, আল্লাহর নবী, আমি কোন কাজ করার পরে যখন কোনো ভাইয়ের সঙ্গে দেখা হয় তাকে সালাম দেই, তার সঙ্গে যদি কোনো মনোমালিন্য হয় তার সঙ্গে সেটা মিটিয়ে সালাম দিয়ে তার কাছে মাপ চেয়ে আমি রাত্রে ঘুমাই। সুতরাং সর্বোত্তম আচরণ, সর্বোত্তম চরিত্র, সর্বোত্তম চরিত্রটা হলো আল্লাহর নবীর কাছে অত্যন্ত সন্তুষ্টজনক। সুতরাং আসুন, আমরা ভাইরা রয়েছি, আমরা বোনেরা রয়েছে, আমাদের চরিত্র হবে অত্যন্ত সুন্দর। রব্বুল আলামিন নবীর মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন সর্বোত্তম আমল কোনটি, নবী আমার সোনার জবান দিয়ে বলেন, যেই পুরুষ সেই নারীর সর্বোত্ত আচরণ, যেই পুরুষ সেই নারী মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে। আমার ভাইরা, আমার আমার বন্ধুগণের জন্য আমরা সবার সঙ্গে ভালো ব্যবহার করব, হাসি মাখা মুখ নিয়ে কথা বলবো। আমার বন্ধুগণ, আর একটি আলোচনা করে আমি শেষ করতে চাই, নবীর দুলালী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তিনি আল্লাহর নবী বলেছেন, মা গো মা, আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পর দুনিয়ার মায়েদের জন্য তুমি নসিহাত করো। মহিলা স্বামীরা আসলেন নবীজি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন, তিনি বললেন, মা, নবীজি কি কোনো এমন নসিহাত করে গিয়েছেন যার জন্য আমরা জান্নাতে যেতে পারি? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবীজির আমলের একটি ঘটনা বললেন, ঘটনাটা বলে আমি শেষ করছি। একজন নারী তার স্বামী বিদেশে কাজে গিয়েছেন, অথচ তার বাবা অসুস্থ, পাশে বাড়ি রয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা দিয়ে নবীজি বলেন, নবীজি বর্ণনা করেছেন, সেই সেই বাড়ির একজন গৃহপরিচারিকা নবীজির কাছে আসলেন, বললেন, আমার বাড়ির আম্মা জানে তার বাবার অসুখ, মায়ের অসুখ, আমি সেখানে কে যেতে পারি? নবীজি বারবার শুনলেন, বললেন, যেহেতু তার স্বামী বাড়িতে নেই আমি ইজাজত দিতে পারি না। এমনি করে তার বাবা আমারা
গেল ঘটনা সংক্ষেপ করে বলছি এরপর স্বামী স্ত্রী দুজনে নবীজির কাছে আসলেন কেঁদে কেঁদে বললেন আল্লাহ নবী আমরা যেন স্বপ্নে দেখছি আমার বাবা মাকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাচ্ছেন নবী বললেন তোমরা কোন আমলের কারণে তোমার বাবা মাকে জান্নাত নিয়ে যাচ্ছে আমাকে একটি বর্ণনা দাও স্ত্রীটি বলছে আল্লাহর নবী আমি আমার স্বামীর কথা মতো চলতাম স্বামী বিদেশে যাওয়ার সময় বলেছিল স্বামী গো তুমি পর্দা করবা ঘরের মাঝে থাকবা সুতরাং সেই আমলটা করেছিলাম আমার পিতা মাতা অসুস্থ থাকা অবস্থায় আমি বাইরে যাইনি সুতরাং আমার স্বামীর কথা শুনেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে স্বপ্ন দেখিয়েছেন আমার যে বাবা মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন সেই বাবা মাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দিয়েছেন জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ সুতরাং পৃথিবীর বুকে আমরা আল্লাহ তাআলা আগেই বলেছেন যে কোরআন কারিমে জোড়া জোড়া সৃষ্টি করেছেন যাতে করে মানুষরা একে অপরের দ্বারা শান্তি লাভ করে সুতরাং এই পৃথিবীতে নারী সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা নারীদের কাজ হলো পর্দায় থাকা নারীদের কাজ হলো নারীরা ঘরের বাইরে যাবে নারীরা চাকরি করবে সব কিছু আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন কিন্তু করা লাগবে পর্দার মাধ্যমে সুতরাং মা বোনদেরকে উদার আহ্বান করে আমি আবার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে পর্দা থাকার ব্যবস্থা করে দেন এবং কাল কিয়ামতে আল্লাহ তাআলার জন্য আপনাদের আমাদেরকে সবাইকে জান্নাতে নবীজি সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাইয়া দেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু